বুধবার মঙ্গলবারটা পালন করো তুমি। আর আজকে ফাইনালি চপ খেয়ে আমরা বাড়ি যাচ্ছি। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। তো কালকে কলিগ্রাম গেছিলাম, মানে যেখানে করোনা মুক্ত চপ খেতে গিয়ে চাপে পড়ে গেছিলাম, তো সেই চাপটা কাটাতেই কালকে গেছিলাম। কারণ আমার ব্লগটা, আমার মনে হয়েছে যে ব্লগটা কোথাও ইনকমপ্লিট ছিল, কারণ চপ খাওয়ার উদ্দেশ্যতে গেছিলাম কিন্তু চপ কাকার দোকান বন্ধ ছিল। তো সেই জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ব্লগটা কোথাও ইনকমপ্লিট ছিল। তো সেই ইনকমপ্লিট ব্লগটাকেই কমপ্লিট করার উদ্দেশ্যেই কালকে আমি আর আমার সারথি বিকি গেছিলাম। তো সেটা ভিডিওতে দেখার সাথে সাথে আপনারা বুঝতেও পারবেন। আর যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়েই গেছিলাম, তো সেই জন্যে একই ভিডিও করার মানে ইচ্ছা প্রকাশ করিনি, কিন্তু ভিডিওটাকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আর এই অন্যরকম করতে গিয়েই একটা ঘটনা ঘটে গেছে যেটা আমার মনকে ভীষণ নাড়া দিয়েছে ব্যক্তিগতভাবে। কারণ ব্যাপারটা হচ্ছে যে কোনো ইউটিউবারদেরই আমার মনে হয় যে তাদের ফ্যান বেসটা একটা ম্যাটার করে। তো সে ছোট হোক বা বড় হোক বা বৃহৎ ইউটিউবার হোক, আর আমি তো একটা ছোট মানে অতি ক্ষুদ্র একজন, মানে যার সবেমাত্র নবজীবন বলতে পারেন ইউটিউব জগতে। তো আমার কালকে একটা ঘটনা যেটা আমার মনকে খুব নাড়িয়ে দেয়, সেই ঘটনাটা হচ্ছে যে কালকে আমি যে কাকার কাছে চপ খেতে গেছিলাম, তো সেই কাকার দোকানে ভিডিও করছিলাম চপ খাওয়ার মুহূর্তগুলো, যে আরও যে খাবারগুলো খেয়েছি, ব্রেড পকোড়া বা চা, সেগুলো ভিডিও করেছি, দেখলে বুঝতে পারবেন। কিন্তু সেই কাকার দোকানে খুব ভিড় হয় বিকালের দিকে, গ্রামের অনেকজন খেতে আসে, কারণ খাবারটা যেহেতু ভালো বানায় সেই জন্য অনেকজন আসে। আর পরিবেশটাও ভালো, যেখানে কাকার দোকান তার চারপাশের পরিবেশটাও ভালো, এই জন্যে আমরাও যাই, আমাদেরও ভালো লাগে। কিন্তু যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে যে একটি বাচ্চা ছেলে, নাম প্রবীর কুণ্ডু, আমার থেকে অনেক বয়সে ছোট, তো সে অতজন বাচ্চার মাঝখানেও আমার ভিডিও করা দেখে সে আমাকে এসে জিজ্ঞাসা করে যে আমি কি ইউটিউবে ভিডিও বানাই বা আমার কি ইউটিউবে চ্যানেল আছে। তো আমি তাকে কিছুই বলতে পারি না, মানে কি বলবো, বা এরকম মুহূর্তের সামনে তো কখনো এসে দাঁড়াইনি, তো সেই জন্য আমার শুধু হ্যাঁ ছাড়া কোনো উত্তরই বেরোয়নি। আর এটা আমার কাছে একটা প্রথম মুহূর্ত ছিল যখন কেউ, বাইরের কেউ বিশেষত, আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কি ইউটিউব করি বা আমি কি ইউটিউবে ভিডিও বানাই। তো সেটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। আর ভাই মানে প্রবীর কুণ্ডু যে ছোট ভাইটা, হ্যাঁ তোকে বলি আমি ইউটিউব করি আর ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু তোকে বলতে পারিনি, তার একটাই কারণ, কারণ আমার সাবস্ক্রাইবার সংখ্যাটা তো ধর 50 টক্কায় মানে টপকেছে কোনো রকমভাবে। তো এই জন্য তোকে বলতে খুব একটা লজ্জাও পেয়েছিলাম যে আমি ইউটিউবে ভিডিও বানাই কি না। তো পরে দোকান থেকে বেরোনোর পর রাস্তায় আস্তে আস্তে বাড়ি ফেরার পথে আমার ফিল হয় যে আমি তোর সাথে ওই মুহূর্তটা, মানে যে মুহূর্তটাতে তুই আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছিস যে আমি কি ইউটিউবে ভিডিও বানাই, বা সেই মুহূর্তটা আমি বন্দি করতে পারিনি, মানে আমার ক্যামেরাতে বা ভিডিও করতে পারিনি, এটার জন্য আমি খুব মানে মনের দিক থেকে কি বলবো তোকে, আমি বলে বোঝাতে পারবো না যে আমি কি মানে হারিয়ে এসেছি ওই মুহূর্তটাকে বন্দি করতে না পেরে। তো আর একটা কথা বলি, তোর সেন্স অফ হিউমার ভীষণ ভালো যে তুই অতজনের মাঝখানে থেকেও আমার ভিডিও করা দেখে বুঝতে পেরেছিস যে আমি ইউটিউব করি বা ইউটিউবে ভিডিও বানাই, যেটা আমার খুব ভালো লেগেছে। তো তোর সাথে কথা বলতে পারিনি সেরকমভাবে, তো নামও জিজ্ঞেস করতে পারিনি, আর তুই যে আমাকে আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করে আমি বাড়ি ফেরার আগেই আমাকে রিপ্লাই দিয়ে দিবি, এটাতে আমার আরও অনেক ভালো লেগেছে। তো খুব ভালো থাক তুই, আর আশা করি তুই পড়াশোনা করিস, ভালো করে পড়াশোনা কর, আর পড়াশুনোর সম্পর্কিত কোনো যাবতীয় সমস্যা হলে সেটা আমাকে বলিস, আমি যথাসাধ্য তোকে সাহায্য করার চেষ্টা করব, মানে যতটা আমার সাধ্য হবে। আর কাকার কথা কি বলবো, কাকার কাছে আমার এই নিয়ে মানে কালকের দিনটা নিয়ে আমার চারবার হয়েছে কাকার কাছে, আমি কাকার দোকানে খাবার খেয়েছি। তো প্রথমে কাকা একটা ভ্যানে করেই ওই গ্রামের ওই তেমাথার জায়গাটাতেই খাবার বিক্রি করতো, মানে চপ, ব্রেড পকোড়া, ঘুগনি, তারপরে ঝালমুড়ি, সিঙ্গাড়া, এসব। কিন্তু কালকে কাকার সাথে কথাবার্তা বলার সময় জানতে পারলাম যে কাকা দীর্ঘ প্রায় 2-3 বছর বা তারও বেশি সময় ধরেই একটা চপের দোকানে কাজ করতো আমাদের বর্ধমান শহরটির কোনো একটা স্থানে। কিন্তু 2020 করোনা
বিশ্ব মহামারী পরিস্থিতিতে কাহার সেই কর্মে কিছুটা ভাটা পড়ে, আর যার ফলস্বরূপ কাহা নিজেই তার এতদিন ধরে তিল তিল করে সঞ্চয় করা সেই অভিজ্ঞতা আর যোগ্যতা দুটোকেই কাজে লাগিয়ে নিজেরই একটা ছোট দোকান দিয়েই অর্থ উপার্জনের রাস্তা খুঁজে নেয়, যেটা কালকে শোনার পর আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। তাই আর ওই বাচ্চা ছেলেটা যার কথা বললাম, তাই আমার মনে হয়েছে যে বাড়ি ফিরে যে আজকে যদি এই দুজনা সম্পর্কে এই কথা দুটো বলতে না পারি, তাহলে হয়তো কোথাও সেই দুটো ব্যাপার গিয়ে সম্পূর্ণ হয় না। আর সর্বোপরি এটা মানে কাকার কাছ থেকে এটাই শেখার আছে যে কাকা কিন্তু হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কটাও করে ফেলেছে, যে কারণে মানে আজ থেকে 5-6 মাস আগে যে কাকা ভ্যানে করে তার খাবারগুলো বিক্রি করতো, সে আস্তে আস্তে ওই জায়গাটাতে একটা ছোট্ট মতো চারিদিক দিয়ে ত্রিপল দিয়ে ঘিরে একটা বেশ দোকান টাইপেরই কিছু একটা করার চেষ্টা করেছে। আর কাকা তোমার উদ্দেশ্যে বলি যে তুমি তোমার দোকানের একটা নাম দেবে, যেটা আমি তোমাকে ভিডিওর শেষে একবারে বলেছি তোমার সাথে কথা বলতে গিয়ে। আর তুমি যে কোনো রকম নাম দিতে পারো, তোমার নাম গণেশ পণ্ডিত, তো তুমি গণেশের চপ দিতে পারো বা পণ্ডিতের চপ দিতে পারো, ঠিক আছে, তোমার নামটাও হবে, তোমার কাজও খুব সুন্দর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তুমি একটা খুব সুন্দর লাইন দেবে নামের, দোকানের নামের পর মানে ট্যাগ লাইন যাকে বলে আর কি, তো সেটা তুমি এটা এরকম দিতে পারো যে পণ্ডিতের চপ খেয়েও মজা খাইও মজা, মানে মানুষকে যেটা আরও বেশি আবেগপ্রবণ করবে। আর দোকানের নামটা তুমি অবশ্যই দেবে, কারণ আমার দিলে খুব ভালো লাগবে ব্যক্তিগতভাবে। তুমি ভিডিওটা দেখো, আমি জানি না তুমি ভিডিওটা দেখবে কি না, তো তোমার কেমন লাগবে তুমি ভিডিওটা দেখার পর, যখন তোমার সাথে আবার দেখা করতে যাব তখন তুমি আমাকে জানিও। তো অনেক মুহূর্ত বাদ আপনাদের সামনে এই মুখটা নিয়ে আবার আসা, যদি ওই মুখটা খুব একটা সুন্দর দেখতে নয়, তাও আপনারা অনেক কষ্ট করে দেখেন সেটা আমি জানি। আর আজকে আমার সারথিকে আমি ফোন করেছিলাম, অর্থাৎ বিকিকে আমি ফোন করেছিলাম, তো ওকে ফোন করার পরে আমি ওকে বললাম যে চ আজকে একটা ব্লগ বানাই, তো ও আমাকে বলল যে ব্যঙ্গের সুরেই বললো, অনেকটা ব্যঙ্গ করেই, যে ব্লগ বানিয়ে কী হবে, তুই তো অনেক বড় ইউটিউবার, তোর 58টা সাবস্ক্রাইবার আছে, অনেক ভিউজ হয়েছে এক একটা ভিডিওতে 100টা, মানে অনেক, তো সেটা ওর মনে হয়েছে যদিও এটা আমার কাছে খুব একটা লজ্জার ব্যাপার যে আমাকে ওরকমভাবে চেটে দিয়েছে। তো আমি ওকে বললাম যে চ তাহলে আজকের ব্লগটা তোর সাথেই যাই, আমি আর তুই যাই, আজকে টুবাই আর অন্য যারা আসে তারা আজকে আসেনি। তো আমার পিছনের এই রাস্তাটা দেখে বুঝতেই পারছেন যে এটা সেই সবুজ দর্শনের সেই রাস্তা যেটাতে আপনাদেরকে আগেরবার করোনামুক্ত চপ খেতে গিয়ে চাপে পড়ে গিয়ে এই রাস্তাটা দেখানো, তো আজকে সেই করোনামুক্ত চপ খেতেই যাচ্ছি আর কাকার কাছেই যাচ্ছি, আর এই রাস্তা ধরেই যেতে হয়, অর্থাৎ রত্নলা কাঞ্চননগরের যে কল্পনা ফাউন্ডেশন ITI আছে তার সামনের রাস্তাটা ধরেই, বাঁধের রাস্তা এটা, এটা ধরেই যেতে হয়। তো এটা ধরে এখন আমরা যাব নলা, তারপর সেই নলা থেকে কাকার দোকান। আর বর্ধমানে চপ অনেক জায়গায় ভালো পাওয়া যায়, অনেক জায়গাতে ভালো পাওয়া যায়, তাহলে আমাদের বাইরে চপ খেতে যাওয়ার উদ্দেশ্যটা একটাই যে এরকম প্রকৃতির মাঝখান থেকে যাব আর ওরকম একটা সুন্দর পরিবেশে চপ ব্রেড পকোড়া বা ঘুগনি যেগুলো কাকা বানায় সব তো টেস্ট করতে পারবো না, তো যেগুলো কাকা বানায় সেগুলো একটা একটা করে খাওয়ার চেষ্টা করব। আর যদিও আজকে মঙ্গলবার, আমার সারথীর মঙ্গলচণ্ডীর ব্রত আছে, তো ও বলেছে যে আজকেও শুধু চা পান করবে, তো দেখা যাক কী হয়। এই যে এ হচ্ছে আমার সারথী বিকি, ঠিক আছে, ও একটু লম্বা তাই ওর নাম জাইলো, আর আমি একটু ছোটো তাই আমার নাম ন্যানো। আর ও আমার সাথে অনেক সাথ দেয়, এটা অস্বীকার করার কোনো ব্যাপার নেই, এমন এমনও সময় গেছে ব্লগের মানে কিছু ব্লগেতে যে ও আমাকে পার্সোনালি ফোন করেছে এবং বলেছে চ আজকে এই জায়গায় যাবো ব্লগ বানাবো, যেটা আমার খুবই ভালো লেগেছে, তো আমাকে সাজেস্ট করে যে এখানে এখানে যাবো চ এটা এটা করবো, তো জানি না কতদিন পর্যন্ত আমাকে এভাবে সাপোর্ট করবে, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে যে আমাকে সাপোর্ট করে। আর ওকে আমি বলেওছি যে যদি আমি কোনো দিনও কিছু একটা করতে পারি তোর জন্য, তাহলে সেটা হয়তো আমার মন থেকে করে আমি শান্তি পাবো। আর ও খুব ভালো ছেলে, ঠিক আছে, ও আমাকে যখন খুশি বাইকে চাপিয়ে নিয়ে যায় আর ও খুব সেফলি বাইক ড্রাইভ করে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তুই কিছু বলবি? ব্যাস চ তাহলে যাওয়া যাক নাকি। এটা হচ্ছে কাকার দোকান, আর এটা হচ্ছে কাকার দোকান সংলগ্ন পরিবেশ, যেখানে আমি এসে ব্যক্তিগতভাবে চপ খেতে খুব পছন্দ করি। আর এই যে আমার সারথি, ওর মনটা খুব ভালো, তুই একটু দাঁতটা দেখিয়ে দে, কারণ মনটা ভালো, কারণ হচ্ছে যে আজকে মঙ্গলবার, আস্তে আস্তেই বলছিলাম যে ও বলেছিল চা খাবে চপ খাবে না, কিন্তু কাকার দোকানে এসেও জানতে পেরেছে যে আজকে কাকা মানে মঙ্গলবার দিনও কাকা নিরামিষ করে, যেটা ওর কাছে খুব একটা সুখবর টাইপেরই। তো চলুন যাওয়া যাক। আজকে সব নিরামিষ নাকি? কেন আজকে মঙ্গলবার? মঙ্গলবারটা পালন করো তুমি নাকি? মঙ্গলবার পালন করো।
আচ্ছা জিভ দেখাচ্ছে খাবে বলো এটা চপ আর এটা সিঙ্গারা আচ্ছা এটা চাটনি তেঁতুল চাটনি সিঙ্গারা চাটনি আচ্ছা তাহলে একটা সিঙ্গারা খাবো আমি ঠিক আছে চপ নিরামিষ বললে না আর ব্রেড পকোড়া ভেজে দেবে না হ্যাঁ ঠিক আছে পকোড়া বানিয়ে দেবো না রুটি প্যাকেট খুললে তাহলে আমিও ভাগ্যবান দেখ দেখ সিঙ্গারা দাও খাই করছি হ্যাঁ হ্যাঁ দাও ছোট ছোট করে পিস করবি আর তুই খাবি সিঙ্গারা হ্যাঁ চাটনির উপর দি দাও আমি পাকালো ভাই চাটনিটা কি সুন্দর কেমন খেতে ব্রেড পকোড়াটা ব্রেড পকোড়া খেলাম আমি সিঙ্গারা খেলাম আর ও বিকি খেয়েছে চপ আর ব্রেড পকোড়া এবার দুজনে চা খাবো দিয়ে কাকার সাথে একটু কথা বলবো তো সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শুনুন কাকা সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো আর কাকাকে কিছু একটা সাজেস্ট করবো যদিও আপনাদের সেটা ভালো লাগে কিনা বলবেন তো চলুন যাওয়া যাক এই হচ্ছে কাকা কাকা তোমার নামটা বলো গণেশ পণ্ডিত কত বছর ধরে চপ আর এই ব্রেড পকোড়া তুমি আগে লকডাউন থেকে লকডাউন থেকে মানে আগে তার আগে কি করতে তার আগে আমি বাজারে বর্ধমানে একটা এই দোকানেই কাজ করতাম আচ্ছা চপের দোকানেই কাজ করতে সেখান থেকে কাজ শিখেছো তারপরে নিজে করেছো কীরকম মানে দিনে সব মাল বিক্রি হয়ে যায় যেগুলো করো হ্যাঁ সেগুলো মোটামুটি হয়ে যায় যখন থাকে তখন খারাপ লাগে যখন থাকে খারাপ লাগে আর তোমাকে আমি যেটা বলে যাচ্ছি আমি তোমার দোকানে চারবার বোধহয় এলাম হ্যাঁ তুমি তোমার দোকানে একটা নাম দেবে ঠিক আছে তাহলে জিনিসটা ভালো হবে তো চপের দোকান হোক আর যাই হোক তুমি দোকানে একটা নাম দেবে তো পরের বার যেন এসেটা আমরা দেখতে পাই আর তোমার কাছে আসি সত্যি খুব ভালো লাগে বিশ্বাস করো আর মন থেকে আর আমিও চাই যে আমার দেখা দেখি অনেকজন তোমার কাছে আসুক কারণ তোমার খাবারটা সত্যি গরম গরম পাই সেটা একটা ভালো লাগে ঠিক আছে তো তুমি খুব ব্যস্ত বুঝতে পারছি আর ডিস্টার্ব করবো না যাও তুমি কাজ করো ঠিক আছে তো ফাইনালি আজকে চপ খাওয়াটা আমাদের কমপ্লিট হয়েছে আর এই হচ্ছে আমার সারথি এই যে ও অনেক কিছু খেয়েছে আর আজকে আমাদের এটা কমপ্লিট করতে পেরে হয়তো খুব ভালো লাগছে দেখা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাজ যদি ভালো লাগে এই ভিডিওটি লাইক করবেন